আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ডিপিএসসি হসপিটালে 17 দিন আগে ভর্তি হয়েছিলাম। খুব অসুস্থ ছিল শরীর, হিপ জয়েন্টের সমস্যা, কোমরের সমস্যা, অনেক সমস্যা ছিল। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার স্ত্রী বিগত 4 বছর যাবত আমার এই স্ত্রীর এই ব্যথার সমস্যাটা ছিল, কিন্তু আমি ইতালিতে বহুত ডাক্তার দেখাইছি, আমার পার্সোনাল ডাক্তার দেখাইছি, অনেক এমআরআই করাইছে, কিন্তু ইতালিতে ওই রোগটাই ধরতে পারেনি। বাট আমরা আসছি দেশে, আসার পরে এর আগে আমার ওয়াইফে স্যারের ভিডিও দেখা আমার নক করছে যে দেখো একটা ভিডিও দেখছি, এমন এমন স্যার অনেক ভালো। তো স্যারের এনতে আমরা ওষুধ নিয়ে খাইছি, খাওয়ানোর পরে দেখে একটু পরিবর্তন হয়েছে। পরে দেশে আসছি, দেশে আসার পরে স্যারের সাথে যোগাযোগ করলাম, আসিয়া স্যারের ট্রিটমেন্ট নিলাম। নেওয়ার পরে আল্লাহর রহমতে আমার ওয়াইফ আগের চেয়ে 100 গুণ ভালো আছে, কিন্তু আমার স্ত্রী এমন রাত্র গেছে, দুই চোখ দিয়ে টলটলে পানি পড়ছে, ব্যথার সুরে কান্নাকাটি করছে। আমি রাত্রে 2 ঘন্টা ঘুমাইতে পারি নাই তার ব্যথার কারণে। আমি সকালে না ঘুমাই কাজে গেছি, আবার কাজে থেকে টেনশন করছি যে কখন ব্যথা সারবে। এইভাবে দিন কাটাইছি, কাটানোর পরে দেশে আসার পরে স্যারের ট্রিটমেন্ট নিয়া এখন আমার ওয়াইফ আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে, অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। স্যারের জন্য আমরা দোয়া করি, এবং আপনারা যারা এই রোগ নিয়া হিপ জয়েন্টের ব্যথা বা শরীরের ব্যথা যাদের আছে, তারা যদি কোনো সমস্যা থাকে তাহলে স্যারের সাথে এসে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ রোগ দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহই সবকিছু করার মালিক, আল্লাহ সুস্থ করার মালিক। একজনের উসিলা, কিন্তু স্যারের উসিলা আল্লাহর রহমতে আমার ওয়াইফটা অনেকটা সুস্থ হয়েছে। প্লাস ইভেন আমার আম্মাকেও নিয়ে আসছিলাম, আমার আম্মা সুস্থ হইয়া বাড়িতে চলে গেছে। তো আমার ওয়াইফ আজকে 17 দিন যাবৎ চিকিৎসা নিছে এখানে আল্লাহর রহমতে। এখানে যত ডাক্তার আছে, নার্স বা থেরাপি যারা দেন, তারা খুবই অত্যন্ত ভালো মানুষ, তাদের সেবায় আল্লাহর রহমতে আমার ওয়াইফ সুস্থ হয়েছে। একটা কথা সবাই মনে রাখবেন যে অনেকটা ব্যবহারের থেকেও মানুষের সুস্থ হয়ে যাবে, 50% ব্যবহারের থেকে সুস্থ হয়ে যাবে, আর 50% ওষুধে কাজ করে। এখানে আমি ওইখানে আমি অনেক চিকিৎসা নিয়েছি যে আমার রোগী ধরতে পারছে না। তখন মনে মনে ভাবছিলাম যে মানসিক যন্ত্রণা হয়েছিল, যে আমি মনে হয় কোনো সময় ভালো হইব না। এখন আলহামদুলিল্লাহ স্যারের ওসিলায় আলে আমার রহমত করছে, আমি এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। আমি যখন এর ভর্তি করছি এখানে, প্রথম আমার এক ভাই আসছে ভিডিও করার জন্য, তখন ভিডিও করা আনফিল মনে করছে, তো সে ভিডিও করতে চাইছে না। যখন সে সুস্থ হয়েছে পুরোপুরি, সে নিজে থেকে বলতেছে যে আমি ভিডিও করে দিয়া যায়, যেমন আমার এটা দেখা আরো 10 জন এখানে আসে সুচিকিৎসায় চিকিৎসা নিতে পারে, এই জন্য এই ভিডিওটা করা। আসলে কি বলবো, এখানে চিকিৎসা অন্যরকম, অন্যরকম চিকিৎসা পাইবেন আপনার এখানে আসলে। সেবা উন্নত মানের, নার্স, থেরাপিস্ট, ম্যানেজমেন্ট যা বলেন সবাই অনেক কেয়ারফুল, অনেক যত্ন সহকারে রোগী দেখেন, সবার মনোযোগ সহকারে সবার কথা শোনেন, ডাক্তাররাও অনেক দেখাশোনা করে, প্রত্যেক দিন এসে দেখা যা আমাদের যে আমাদের সমস্যা আছে কিনা, কি আসে বিষয়, এগুলা থেকে আপনারা অনেক ফেসিলিটি পাইবেন, মন খুলে চিকিৎসা নিতে পারবেন। আপনারা খুশি মনে এখানে এসে চিকিৎসা নিয়ে যান, আলহামদুলিল্লাহ ভালো হবেন। সফিউল্লাহ স্যারকে আমি ধন্যবাদ জানাই, তার উন্নত মানের চিকিৎসায় আমি সুস্থ হয়েছি। স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুক। আর আপনাদের মাঝে যদি এরকম কোন রোগী থাকেন, আমাদের এই ভিডিও দেখতে পারেন, তাহলে এই ঠিকানায় চলে আসবেন, ডিপিআরসি হসপিটাল, শ্যামলী, ঢাকা। জি, আশা করি আপনারা আমাদের মতো সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যে এই রোগ আমাকে আর ফিরে না দেয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।